ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে আপনাদের দেখিয়েছিলাম নামখানার ছবিটা, এবং এবার দেখাবো যে লাগাতার বৃষ্টিতে বাড়ছে শিলাবতী নদীর জলস্তর, জলের তোড়ে ডুবেছে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গা, এবং পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কয়েকটি গ্রামেরও, এবং এই যোগাযোগের একটিমাত্র সাঁকো ছিল, সেই সাঁকোও কিন্তু ডুবে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই এই রাস্তা বেয়েই একদম জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে, সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। এই জল যন্ত্রণার ছবি কিন্তু উঠে আসছে। আপনাদের জানিয়ে রাখি 15 থেকে 16টি গ্রামের যে যোগাযোগ ব্যবস্থা, একটা বাঁশের সাঁকো, সেই সাঁকো কিন্তু ডুবে গিয়েছে, চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন চন্দ্রকোনা থেকে আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, যে জল যন্ত্রণার ছবি উঠে আসছে, সেই পরিস্থিতিটাই তোমার কাছে জানতে চাইবো। তুমি এখন কোথায় রয়েছো, কী পরিস্থিতি রয়েছে সেখানে? দেখো সুদীপ্ত, এখন এখন আমি রয়েছি চন্দ্রকোনার এই কেথিয়া নদীতে। পাশাপাশি আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে হারে কিন্তু গত কয়েকদিন আগে পর্যন্ত এই কেথিয়া খাল কিন্তু একেবারে প্রায় অনেকটা জল কমে গিয়েছিল। গতকাল রাত থেকে কিন্তু আবারও এই জলস্তর কিন্তু ক্রমশ বাড়ছে। আপাতত যে ছবিটা একটু দেখাচ্ছি, একেবারে কিন্তু এই যে পুরো যে নদী বাঁধ, সেই নদী বাঁধ আর মাত্র কয়েকটা ফুট জল উঠলেই কিন্তু আবারও নদী বাঁধ ঝাঁপিয়ে কিন্তু জল প্রবেশ করবে কৃষি জমিতে। আপাতত ভাবে চন্দ্রকোনা 1 নম্বর ব্লক, পাশাপাশি চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা যেমন কয়েকদিন আগে জলমগ্ন হয়ে পড়েছিল, পাশাপাশি ঘাটাল ব্লক ও ঘাটাল পৌরসভা যেমন জলমগ্ন হয়ে পড়েছিল, এমতো পরিস্থিতিতে কিন্তু গত পরশুদিন রাত থেকে কিন্তু একনাগাড়ে ভারী বৃষ্টি, আর সেই ভারী বৃষ্টি হওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে কিন্তু শিলাবতী ও কেঠিয়া খালে কিন্তু জলস্তর ক্রমশ বাড়ছে। তবে ভগবন্তপুর 1 নম্বর ও ভগবন্তপুর 2 নম্বর অঞ্চলের মধ্যে যে সমস্ত কয়েকটি কাঠের সাঁকো ছিল সেইগুলি কিন্তু গতবারের বন্যায় ভেঙে গিয়েছে। আপাতত ভাবে ঘোষকিড়া এলাকায় যে একটিমাত্র কাঠের সাঁকো যেটি সচল অবস্থায় ছিল, যাতে করে এলাকার মানুষজন যারা যাতায়াত করছিল, সেইটিও কিন্তু শিলাবতী নদীর জল বাড়ার ফলে কিন্তু ক্রমশ সেটি কিন্তু জলের তলায় রয়েছে। ফলত কিন্তু 15 থেকে 16টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এলাকার মানুষজন, যেটা দাবি করছে। তবে আপাতত ভাবে চৈতন্যপুর, পাঁচামি, নিত্যানন্দপুর এই সমস্ত যে এলাকাগুলি যেগুলো রয়েছিল যোগাযোগের একমাত্র ভরসা, সেগুলো কিন্তু বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার ফলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নৌকা নামানো হয়েছিল। এমতো অবস্থায় ভগবন্তপুর 1 নম্বর ও 2 নম্বর অঞ্চলের মধ্যে কিন্তু সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, নৌকোর মাধ্যমে কিন্তু যাতায়াত করছে। তবে এলাকার সাধারণ মানুষরা যেটা বলছে যে রাতভেদ যদি কারোর শারীরিক অবস্থার যদি অবনতি হয়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বাড়িতেই থাকতে হবে, কোনো রকম হাসপাতাল বা কোনো রকম চিকিৎসা কেন্দ্র যেমন নিয়ে আসা যাবে না। পাশাপাশি কিছুক্ষণ আগে ভগবন্তপুর 1 নম্বর অঞ্চলে যে উপপ্রধান আশরাফুল মল্লিক, তার সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে প্রশাসনের উদ্যোগে নৌকো নামানো হয়েছে, যেহেতু রাজভীর যদি কারো মানুষের যদি শারীরিক অবস্থার অবনতি হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ঘুরপথে তাদেরকে যাতায়াত করতে হবে। মধুসূদন, নৌকো তো নামানো হয়েছে, কিন্তু যে ছবিটা তুমি দেখাচ্ছ, মধুসূদন নৌকো তো নামানো হয়েছে, কিন্তু যে ছবি তুমি দেখাচ্ছ যে ওই যে বাঁশের সাঁকো যা ডুবে গিয়েছে দেখতে পাচ্ছেন দর্শকেরা, এবং সেই বাঁশের সাঁকো পেরিয়ে সাধারণ মানুষকে এপার থেকে ওপারে হতে হচ্ছে, প্রশাসনের সেক্ষেত্রে কোনো ভূমিকা তো চোখে পড়ছে না, কি বলবে? একেবারে কিন্তু ঝুঁকিপূর্ণ যাতায়াত, কারণ অনেকেই কিন্তু ভগবন্তপুরে এসেছিল তাদের যে সমস্ত সবজি থেকে শুরু করে বাজার সেগুলো করার জন্য। আপাতত ভাবে সেই যে কাঠের সাঁকো, সেই কাঠের সাঁকো দিয়ে কিন্তু বন্ধ রয়েছে যান চলাচল, পাশাপাশি এলাকার মানুষজন কোনোরকমভাবে কিন্তু ভগবন্তপুরে আসতে পারছে না। তাদেরকে আসতে হলে হয়তো শ্রীনগর, আবার কখনো সন্দীপুর হয়ে অনেকটাই ঘুরপথে, প্রায় 20 থেকে 30 কিলোমিটার ঘুরপথে তাদেরকে মূল শহরে এসে উপস্থিত হতে হচ্ছে। এমতো অবস্থায় দেখো, প্রশাসনের উদ্যোগে যেমন পুরোটা যেমন নজর রাখা হচ্ছে, ভগবন্তপুর 1 নম্বর অঞ্চলের আশরাফুল মল্লিক উপপ্রধান, তিনি যেমনটা জেনেছেন নৌকো নামানো হয়েছে, পাশাপাশি পুরো বিষয়টা তাদের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ মধুসূদন, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। আপনাদের দেখালাম সেই ছবি যেখানে বাঁশের সাঁকো একেবারে কিন্তু জলমগ্ন এবং জলের তলায় চলে যায়, এবং তার ফলে ঝুঁকিপূর্ণভাবেই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে, এবং এপার থেকে ওপার হতে গেলে এই ঝুঁকি নিয়েই পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে। দক্ষিণ ছত্তিশগড়ের ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি, ফের দুর্যোগ দক্ষিণবঙ্গে, জলমগ্ন একাধিক জেলা, নদীগর্ভে চাষের জমি, বসত ভিটে, আতঙ্কিত দুর্গত মানুষজনেরা। রাস্তার উপর দিয়ে বইছে শালী নদীর জল, জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত সাধারণ মানুষের। বাঁকুড়ার সোনামুখী ব্লকের ধানশিমলা পঞ্চায়েতের কাশীপুর সংলগ্ন এলাকায় সমস্যায় মানুষ,
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা এই সমস্যায় রয়েছেন। সমস্যা সমাধানে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হচ্ছে না। দ্রুত সমস্যা সমাধানের দাবি দুর্গত মানুষদের। বৃষ্টির কারণে জল জমছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে, জমা জলেই চলছে পঠন পাঠন। বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে রীতিমতো অসুবিধে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছা গাজনতলার প্রাথমিক বিদ্যালয়ে হাঁটু জল। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাসরুম থেকে জল ছিঁকে বের করে পঠন পাঠন শুরু করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মণ্ডল জানান, স্থানীয় বিডিও অফিসেও বিষয়টি জানানো হলেও সুরাহা হয়নি। ডিভিসির ছাড়া জলে প্লাবিত উদয়নারায়ণপুর ও আমতা দু নম্বর ব্লকের গ্রামগুলি। আমতা কেন্দ্র যুব কংগ্রেসের উদ্যোগে বন্যা দুর্গত মানুষদের ত্রাণ বিলি করা হল। কেন্দ্র ও রাজ্য সরকারের টানা পড়েনে এই বন্যা, আর তার ফল ভুগতে হচ্ছে এলাকার মানুষকে, এমনই মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। হাওড়ার প্রত্যন্ত দ্বীপাঞ্চল ভাটোরায় বানভাসী মানুষদের ত্রাণ দিতে এসে একথা বলেন তিনি। অতিবৃষ্টির ফলে ফের জল ঢোকা শুরু হলো পাঁশকুড়ার পুরুষোত্তমপুরে। অতিবর্ষণে মাথার উপর ছাদ না থাকায় ত্রিপল টাঙিয়ে এদিন গুজরান বন্যা কবলিত মানুষদের। পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুরে ভেঙেছিল মূল নদী বাঁধ। গ্রামবাসীরা জানান, প্রায় নদিন হয়ে গেলেও কেউ ত্রাণ শিবিরে আছেন, কেউ জায়গা না পেয়ে উঁচু বাঁধে ত্রিপল টাঙিয়ে আছেন। প্রশাসনের কাছে আবেদন, মাথার উপর ত্রাণের ব্যবস্থা করুক প্রশাসন। মানিকচকের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা। দুর্যোগ পরিস্থিতি পরিদর্শন করার পাশাপাশি প্রশাসনের তরফে যে ত্রাণ শিবিরগুলি রয়েছে সেগুলিও পরিদর্শন করেন তিনি। বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিলেন এগ্রিকালচার ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা। মানিকচক ঘাট এলাকায় নারায়ণপুর চরের বানভাসী মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। ছিলেন সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও বিধায়ক সাবিত্রী মিত্র। অতি ভারী নিম্নচাপের বর্ষণে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। পটাশপুর দু নম্বর ব্লকের জব্দা, এরাবার, লাওয়া, বামনবার, পূর্ব আরাঙ্গা বিভিন্ন গ্রামগুলিতে বাগুই নদী সহ পাউশি খালের জল ঢোকা শুরু হল। বন্যার প্লাবিত জলে কয়েকশো হেক্টর চাষের জমি জলের তলায়। বুধবার রাত থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, ফের দুর্যোগ। চরম দুশ্চিন্তায় বানভাসী ঘাটালের মানুষজন। ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, জল বাড়ার আশঙ্কা ঘাটালে। সকাল থেকেই ঘাটাল মহকুমার দাসপুর চন্দ্রকোনা ঘাটালে এলাকায় দফায় দফায় চলছে মুষলধারে বৃষ্টি। সিঁদুরে মেঘ দেখছেন কৃষকরা। কলকাতা টিভি।